আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। যেই ভিডিওতে থাকবে ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে সিকিম যাওয়ার পরিপূর্ণ ভ্রমণ একটি গল্প নিয়ে। ইন্ডিয়া যেতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে ঢাকার যমুনা ফিউচার পার্কে। সেখানে গিয়ে আপনাকে ভিসার আবেদন করতে হবে। এর জন্য প্রয়োজন আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, ইউটিলিটি বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট, পেশাগত প্রমাণপত্র বা এনওসি এবং পাসপোর্টের কপি লাগবে। নিজে নিজে আবেদন করতে পারলে 850 টাকা এবং দোকান থেকে করলে 1000 থেকে 1200 টাকা লাগবে। এই কাগজগুলো নিয়ে আপনাকে যেতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এবং সেখানে গিয়ে আপনাকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। সব ডকুমেন্টস জমা দেওয়ার পরে আপনাকে যখন একটি স্লিপ দেবে সেই স্লিপে লেখা থাকবে ডেলিভারি ডেট। ডেলিভারি ডেটে আপনি চলে যাবেন আবারও যমুনা ফিউচার পার্কে এবং সেখান থেকে আপনি আপনার ভিসা কালেক্ট করে নেবেন। বলে রাখা ভালো, বেনাপোল ছাড়া আপনি যদি অন্য কোনো বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বর্ডার অ্যাড করে নিতে হবে। বাস, ট্রেন বা বিমান যে পথেই আপনি যান না কেন, আপনাকে এমন একটি অ্যারাইভাল কার্ড দেওয়া হবে যে কার্ডে আপনি আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, আপনি কোন দিন সেখানে ইন্ডিয়াতে যাচ্ছেন সেটি এবং আপনি ইন্ডিয়াতে কোথায় থাকবেন এবং একটি টেলিফোন নাম্বার আপনার প্রয়োজন পড়বে। এই ট্রিপে আমরা মোট 4 জন যাচ্ছি সিকিম। আমাদের প্ল্যান ছিল আমরা ঢাকা থেকে সিকিম এবং সিকিম থেকে আমরা কলকাতা হয়ে ঢাকায় ফিরব। তবে বুড়িমারি পোর্ট অ্যাড না হওয়ার কারণে একজনের আমরা বাধ্য হয়েই বেনাপোল দিয়ে যাচ্ছি কলকাতায় এবং কলকাতা থেকে আমরা যাব সিকিমে। বলে রাখা ভালো, বাংলাদেশের বেনাপোল বর্ডারে সবচেয়ে বেশি ঝামেলা করে এনওসি নিয়ে। আপনি অবশ্যই এনওসি নিয়ে আসবেন এবং সেই এনওসিতে আপনার ডেট দেওয়া থাকবে যাতে আপনি কোন দিন প্রবেশ করছেন এবং কয়দিন থাকছেন সেটা নিয়ে, না হলে আপনাকে টাকা খাওয়াতে হবে। ইমিগ্রেশনের পর্ব শেষ করে আমরা এপারে এসে খাওয়া দাওয়া শেষ করলাম এবং টাকা ভাঙিয়ে নিলাম। বলে রাখা ভালো, বর্ডারে রেটটা আপনি কিছুটা হলেও বেশি পাবেন, তবে কয়েকটা দোকান যাচাই বাছাই করে নেবেন। যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর ছিল তাই আমরা ইমিগ্রেশন শেষ করে অটোতে করে চলে এসেছি বনগা এবং বনগা থেকে লোকাল ট্রেনে যাচ্ছি শিয়ালদা। কারণ রাত 8:30 শিয়ালদা স্টেশন থেকেই আমাদের ট্রেন যাবে হচ্ছে শিলিগুড়ির দিকে। আমরা কলকাতায় আমাদের এক ভাইয়ের মাধ্যমে ট্রেনের টিকিট কেটেছে যেটার ভাড়া পড়েছিল প্রায় 1500 রুপি করে। আমরা এই ট্রেনটিতে করে চলে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে আমরা আমাদের মতো করে গাড়ি খুঁজে যাব হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। 8:30 আমাদের ট্রেন আমরা জানা থাকলেও আসলে মূলত আমাদের ট্রেন ছিল রাত 10:30, তাই আমরা খুব রিল্যাক্সে ট্রেনে উঠেছি এবং খুব আরামে পরের দিন সকালে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ি পৌঁছে আমাদের সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি গাড়ি খোঁজার উদ্দেশ্যে, যেই গাড়িতে করে আমরা যাব হচ্ছে সিকিমের দিকে। আপনি এখান থেকে খুব অল্প পয়সায় মাত্র 190 টাকাতেও আপনি যেতে পারেন সিকিমের দিকে। তবে আমরা বাসে না গিয়ে নিজেরা একটা প্রাইভেট কার ভাড়া করেছি, যেই গাড়ির ভাড়া পড়েছিল প্রায় 3500 টাকার মতো। বলে রাখা ভালো, আপনি যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন সেখান থেকে অনেক গাড়ি থাকবে যে গাড়িগুলো আপনাকে 1500 বা 2000 টাকাতে বলবে আপনাকে সিকিম পৌঁছে দেবে। তবে তারা সম্পূর্ণ মিথ্যা বলবে, তারা আপনাকে যেই বর্ডার রয়েছে সিকিমের পৌঁছানোর যেই র্যাঙ্কু চেকপোস্ট সেই চেকপোস্ট পর্যন্তই নিয়ে যাবে, তারপরে আপনাকে আর কিন্তু নিয়ে যাবে না, তাই খুব সাবধানে থাকতে হবে। র্যাম্পু চেকপোস্ট পৌঁছে আমরা আমাদের এখানের যেই ইমিগ্রেশনে যে কাজ আছে সেই কাজগুলো আমরা সেরে নিয়েছি। খুব অল্প সময়ে খুব সিম্পলি আপনি এখানে র্যাম্পু চেকপোস্টে আপনার কাজ শেষ করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি দিলেই হয়ে যাবে, আর একটি ছবি প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের। র্যাম্পু চেকপোস্ট থেকে আমাদের 10 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। সেখান থেকে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে করে সিকিমের দিকে। আমরা প্রায় সিকিম পৌঁছে গেছি প্রায় 4.5 ঘন্টার জার্নি শেষ করে। সিকিমে গিয়ে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের ভাড়া পড়েছিল মাত্র 800 টাকা, যেই হোটেলটি ছিল একেবারেই এমজি মার্গের খুবই কাছে। আমাদের এই হোটেল থেকে এমজি মার্গের দৃশ্য খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তবে খারাপ ব্যাপার হচ্ছে কোনো ওয়াইফাই বা ইন্টারনেটের কোনো ব্যবস্থা এখানে ছিল না, তাই আমাদের একটু কষ্টই করতে হয়েছে। আর যারা এখানে আসবেন অবশ্যই
সিম নিয়ে আসবেন। বাংলাদেশিরা এয়ারটেল ছাড়া কোনো অন্য সিম কিনতে পারবে না, তবে এখানে সিম অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই যারা আসবেন সিম কিনে নিয়ে আসবেন। যেহেতু সিকিম ভ্রমণে আমরা কোনো ট্যুর গ্রুপের হেল্প নিয়ে নেই, তাই সিকিমে পৌঁছে পরের দিনই আমরা লাচুং যাওয়ার যে ভ্রমণ প্যাকেজ ছিল সেই প্যাকেজটি কনফার্ম করে নিয়েছি। বলে রাখা ভালো, আমরা যেই লাচুংয়ের প্যাকেজটি নিয়েছি সেই প্যাকেজটির খরচ পড়েছিল সর্বমোট 12,000 টাকা। এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল এক রাত দুই দিনের একটি ভ্রমণ এবং আপনাকে যাওয়ার পথে সাইটসিং করানো এবং সেখান থেকে ইয়ামথাং ভ্যালি পর্যন্ত নিয়ে যাওয়া, আর চারবেলা খাবার। আমরা যে সময় সিকিম গিয়েছি সে সময় এটা মূলত অফ সিজন ছিল, অর্থাৎ এই সময়ে খুব বেশি একটা দর্শনার্থী দেখার পাওয়া যায় না, তাই হোটেল ভাড়ার তুলনামূলক কম ছিল। তবে আমাদের খুব বেশি কষ্ট হয়েছে খাওয়া দাওয়া নিয়ে, কারণ এখানে ওইভাবে মুসলিম হোটেল পাওয়া যায় না আর খাওয়া দাওয়া করাটা খুব একটি কষ্টকর ব্যাপার এখানে। তবে আমরা আলফা নামক একটি হোটেলে খাওয়া দাওয়া করেছি, সেই হোটেলের খাবার কিছুটা ভালো ছিল। বাকি যে হোটেলগুলোতে খেয়েছি সেখানের খাবারের মান আমার খুব একটা ভালো লাগেনি। দুরাত সিকিমে অবস্থান করার পরে আমরা আজকে যাচ্ছি লাচুংয়ের দিকে। আমরা একটি প্রাইভেট কার নিয়ে সেখান থেকে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের যেই আগে থেকে বুকিং করা যে গাড়ি ছিল সেই সুমো গাড়িগুলো আমাদেরকে নিয়ে যাবে লাচুংয়ের দিকে। বলে রাখা ভালো, আপনি যদি সিকিম ভ্রমণ করতে চান, অর্থাৎ সিকিম এবং লাচুং ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে এখানে 4 রাত থাকার একটি প্ল্যান করে আসতে হবে। কারণ প্রথম 2 রাত আপনাকে থাকতে হবে সিকিম, তারপর 1 রাত লাচুং, আবার লাচুং থেকে ব্যাক করে আপনাকে 1 রাত সিকিম থেকে পরের দিন আপনাকে আসতে হবে জলপাইগুড়ি বা আপনি সেখান থেকে যেখানেই যান না কেন। লাচুং যাবার পথে আমাদের প্রথম যে ভিউ পয়েন্টে ছিল সেটি হচ্ছে 7 Sister Falls। প্রথম ভিউ পয়েন্ট শেষ করে আমরা আঁকাবাঁকা পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের হোটেল সুবেদারে যাত্রা বিরতি দেওয়া হলো, যেখানে আমাদের আজকে দুপুরের লাঞ্চ করানো হবে। এবং এই লাঞ্চটি আমাদের যে 12,000 টাকার প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। প্রকৃতি, পাহাড় এবং মেঘের আসল রূপ দেখতে হলে অবশ্যই আপনাকে সিকিম থেকে লাচুং যেতে হবে। যদিও রাস্তাঘাটের কিছু কাজ চলছিল এবং এখানে প্রায় পাহাড় ধস হয়, যেহেতু সব জায়গাতেই আপনার ঝর্ণা এবং পাহাড়ি ঢল নামে, তাই রাস্তার অবস্থা কিছুটা খারাপ হলেও আপনার এই রাস্তায় চলতে খুব বেশি খারাপ লাগবে না। আপনার খুব এনজয় করতে করতে এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন, কারণ কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন রাস্তার উপর দিয়ে পাহাড়ির ঝর্ণার পানি আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় যে ভিউ পয়েন্ট রয়েছে নাগরা ফলস, সেই ফলসের সামনে। আমরা যখন লাচুং পৌঁছে তখন সন্ধ্যা 7টা, কুয়াশা বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছিল না। এখানে অফ সিজনও মারাত্মক শীত ছিল। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন চারদিকে মেঘ আর মেঘ এবং বৃষ্টি হচ্ছে। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটিতেও কোনো ধরনের ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল না, তাই আপনাকে অবশ্যই ভেবেচিন্তে আসতে হবে, কারণ আমাদের এই প্যাকেজটি 12,000 টাকা হলেও অনেক কিছুই আমরা এখান থেকে মিস করে গিয়েছি। আমরা যাচ্ছি এখন ইয়ামথাং ভ্যালির দিকে, কারণ গতকাল সন্ধ্যায় আমরা লাচুং পৌঁছেছি এবং আজকের আমাদের প্রথম জায়গাটি হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ফুল সিজনে যখন আপনি আসবেন, অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির সময় যদি আপনি আসেন, তাহলে আপনি এখানে বরফ দেখতে পারবেন।
আদারওয়াইজ এখানে খুব বেশি একটি আপনি বরফ দেখার সুযোগ পাবেন না। যেহেতু এখানে বরফ ছিল না, তাই আমরা আর জিরো পয়েন্ট যাওয়ার রিস্ক নিইনি, কারণ জিরো পয়েন্ট আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। প্যাকেজের অন্তর্ভুক্তর বাইরে আপনি যদি জিরো পয়েন্ট যেতে চান, সেক্ষেত্রে আপনাকে ড্রাইভারকে ম্যানেজ করে 3-4 হাজার আপনার টাকা খরচ হতে পারে আপনি যদি জিরো পয়েন্ট যেতে চান। তবে আমার কাছে ভিউ পয়েন্টগুলোর থেকে বেশি ভালো লেগেছে গাড়িতে যখন আমরা প্রকৃতি দেখতে দেখতে আসছিলাম, সেই জায়গাটি খুব বেশি ভালো লেগেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ইয়াংথাং ভ্যালি এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উপরে। সিকিম, লাচুং, ইয়াংথাং ভ্যালি ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি নিউ জলপাইগুড়ির দিকে। নিউ জলপাইগুড়ি থেকে আমরা আবার যাব কলকাতায়। কলকাতায় আজকে আমাদের প্রথম সকাল, আজকে আমরা সারাদিন কেনাকাটা করব, সেই প্ল্যানই করছি। আমরা এখন আছি শ্রীলেদারে। আমরা যে সময়ে কলকাতায় গিয়েছি সেটা ছিল 15 আগস্ট, অর্থাৎ এদিন কলকাতার অনেক জায়গাতেই প্রায় বন্ধ ছিল, যেখানে আমরা ঘুরতে পারিনি, তাই আমরা হাওড়া ব্রিজটা খুব ভালোভাবেই ঘুরেছি। কলকাতায় এসে আমরা মূলত উঠেছি মার্ক স্ট্রিটে এবং আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটির ভাড়া ছিল মাত্র 1500 টাকা, যেটিতে 2টি ডাবল বেড ছিল এবং আমাদের থাকতে খুব বেশি অসুবিধা হয়নি। প্রায় 9 দিনের ভ্রমণ শেষ করে আমরা আগামীকাল চলে যাব ঢাকার দিকে। আমরা এবারে ভ্রমণে কোনো ট্যুর গ্রুপের হেল্প নিইনি, তবে আমার মনে হয়েছে ট্যুর গ্রুপের হেল্প ছাড়া আপনি যদি একটি বড় গ্রুপ নিয়ে আসেন ইন্ডিয়া ভ্রমণ করতে, তাহলে আপনার খরচ অনেক বেঁচে যাবে। কলকাতা থেকে ঢাকা যাওয়ার পথে আপনি যদি বাংলাদেশি হন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন শ্যামলী এনার ট্রাভেলস অথবা গ্রিন লাইনের একটি পরিবহন আছে WBTC, সেই গাড়িতে যাওয়ার জন্য। টাকা খরচ বেশি হলেও আপনি হ্যাসেল মুক্ত যেতে পারবেন, কারণ বেনাপোল ইমিগ্রেশনে ইন্ডিয়া পার্টে খুব বেশি হ্যাসেল করা হয়। আপনার কাছ থেকে একরকম বলতে গেলে যা পাবে তাই আপনার কাছ থেকে রেখে দেবে, এই অবস্থা। টাকা পয়সা আপনার কাছ থেকে খাওয়ার জন্য ওরা খুব বেশি মানে খারাপ ব্যবহার করে। সেমটা অবশ্যই বাংলাদেশ ইমিগ্রেশনেও, বাংলাদেশ ইমিগ্রেশনে আমি বা আমরা 4 বার করে লাকিস চেক করিয়েছি, এরাও খুব ছেঁচড়া প্রকৃতির। সো এই ছিল মূল গল্প পুরো ইন্ডিয়া ভ্রমণের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।